আজ আমার ভিডিওর টপিক, আমরা একটা থ্রি ফেজ মোটরকে কিভাবে আমাদের সিঙ্গেল ফেজ 220 ভোল্ট সাপ্লাই দিয়ে রান করব সেই নিয়ে আলোচনা করব। এখানে আমি অনেক কটা টপিক একসঙ্গে কভার করব। তার মধ্যে আমাদের মোটরের টার্মিনাল অনেক সময় স্টার কানেক্টেড থাকে, অনেক সময় ডেল্টা কানেক্টেড থাকে। তো মোটর ডেল্টা কানেক্টেড থাকলে আমরা সেই মোটরকে ফরওয়ার্ড ডিরেকশানে অ্যাজ ওয়েল অ্যাজ রিভার্স ডিরেকশানে কীভাবে রান করব, মোটর টার্মিনাল স্টার কানেক্টেড থাকলে সেই মোটরকে আমরা স্টার্ট ফরওয়ার্ড ডিরেকশানে অ্যাজ ওয়েল অ্যাজ রিভার্স ডিরেকশানে কী করে রান করব, আমরা যদি একটা থ্রি ফেজ মোটরকে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে রান করতে চাই তাহলে আমাদের একটা ক্যাপাসিটারের প্রয়োজন পড়ে, সেই ক্যাপাসিটারের ভ্যালু আমরা কত চুজ করব, আমরা মোটরের যে থ্রি ফেজ মোটরের যে লোড দেব সেই লোড আমরা কতখানি দিতে পারবো, আমরা কি ফুল লোড মোটরে অ্যাপ্লাই করতে পারবো, এই সব কটা টপিক নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্ট আমরা মোটরের কানেকশান কিভাবে দেব সেটা নিয়ে দেখে নিই। ফার্স্ট আমরা একটা থ্রি ফেজ মোটরের টার্মিনাল ডেল্টা কানেক্টেড থাকলে সেখানে আমরা কিভাবে কানেকশান দেব সেটা দেখব। তো ফার্স্ট আমাদের টার্মিনাল বক্স ওপেন করলাম, মোটরের টার্মিনাল ডেল্টা কানেক্টেড আছে। এবার আমরা ক্যাপাসিটারের দুটো যে পয়েন্ট থাকে, ক্যাপাসিটারের দুটো পয়েন্টকে আমরা ডেল্টা টার্মিনালের যে কোনো দুটো পয়েন্টে অ্যাটাচ করব। আমি এখানে এই দুটো টার্মিনালে অ্যাটাচ করেছি, ক্যাপাসিটারের দুটো পয়েন্ট থেকে দুটো ওয়্যার দিয়ে আমরা ডেল্টা কানেক্টেড টার্মিনালে যে কোনো দুটো পয়েন্টে দিয়েছি। এবার আমাদের যে পয়েন্টটা খালি রয়ে গেছে সেই পয়েন্টে আমরা নিউট্রাল ওয়্যারটাকে কানেক্ট করে দেব। ফেজ নিউট্রাল আমাদের সিঙ্গেল ফেজ সাপ্লাই 220 ভোল্ট সিঙ্গেল ফেজ সাপ্লাই, ফেজ এবং নিউট্রালের নিউট্রাল ওয়্যারটাকে আমরা যে পয়েন্টটা খালি রয়েছে সেই পয়েন্টে কানেক্ট করলাম। এবার আমাদের ফেজ ওয়্যারটাকে আমরা ক্যাপাসিটার যে দুটো পয়েন্টে লাগিয়েছি তার একটা পয়েন্টে ফেজ ওয়্যারকে কানেক্ট করলাম। এবার আমাদের কানেকশান কমপ্লিট হলো, আমাদের মোটর ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করছে। আমরা মোটরকে অফ করলাম, মোটর অফ করে এবার আমরা মোটরকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে রান করব। সেই কারণে মোটরের যে ফেজ ওয়্যারকে আমরা যে কানেকশান দিয়েছিলাম সেই ওয়্যারটাকে আমরা এখান থেকে খুলে নিলাম। এবার যে টার্মিনালে আমরা কানেকশান দিয়েছিলাম তার ঠিক অপোজিট টার্মিনালে, যেখানে আমাদের ক্যাপাসিটার লাগানো ছিল তার ঠিক অপোজিট টার্মিনালে আমরা ফেজ ওয়্যারকে কানেকশান দিলাম। এবার আমরা মোটরকে রান করলাম, আমাদের মোটর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে রান হলো। ঠিক এভাবেই ডেল্টা কানেক্টেড থাকলে একবার মোটর ক্লকওয়াইজ ডিরেকশানে রান কীভাবে করবে এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে রান কীভাবে করবে আমি কানেকশান দিয়ে দেখালাম। এবার মোটরের টার্মিনাল যদি স্টার কানেক্টেড থাকে তাহলে আমরা কি করব, মোটরের টার্মিনাল স্টার কানেক্টেড, মোটরের টার্মিনাল বক্স ওপেন করলাম, মোটরের টার্মিনাল স্টার কানেক্টেড করা আছে। সেম ডেল্টা কানেক্টেড থাকলে যেভাবে করেছিলাম ক্যাপাসিটারের দুটো পয়েন্ট থেকে দুটো ওয়্যার নিয়ে আমাদের স্টার পয়েন্টের দুটো টার্মিনালে দুটো পয়েন্টে দিলাম। এবার যে পয়েন্টটা খালি রয়ে গেল সেই পয়েন্টে আমরা নিউট্রাল ওয়্যারটাকে সাপ্লাই দিলাম এবং ফেজ ওয়্যারটাকে আমরা ক্যাপাসিটার যে দুটো পয়েন্টে লাগিয়েছি তার একটা পয়েন্টে ফেজ ওয়্যারকে কানেকশান দিলাম। এবার মোটর ক্লকওয়াইজ ডিরেকশানে রান করছে, মোটরকে অফ করলাম, মোটরের ফেজ ওয়্যারটাকে এখান থেকে খুলে নিলাম। এবার মোটরের যে টার্মিনালে ফেজ ওয়্যারকে কানেকশান দিয়েছিলাম তার ঠিক অপোজিট টার্মিনালে, যেখানে ক্যাপাসিটার লাগানো আছে সেখানে ফেজ ওয়্যারকে কানেকশান দিলাম। তাহলে এবার মোটর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে রান করলো। তাহলে আমাদের স্টার কানেক্টেড থাকলে থ্রি ফেজ মোটর কীভাবে ক্লকওয়াইজ ডিরেকশানে রান করলো এবং কীভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে রান করবে সেটা আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারলাম। এটাই আমাদের বেসিক্যালি কানেকশান এভাবেই করা হয়ে থাকে। আমরা কানেকশানের জন্য যে ক্যাপাসিটার ইউজ করলাম সেই ক্যাপাসিটার আমরা কত রেটিংয়ের ক্যাপাসিটার চুজ করব সেটা আমরা দেখে নেব, আমাদের ক্যাপাসিটারের ভ্যালু কত লাগানো উচিত সেটা আমরা দেখে নেব। তো আমাদের সাপ্লাই ভোল্টেজ সিঙ্গেল ফেজ সাপ্লাই ভোল্টেজ আমাদের বেসিক্যালি 220 ভোল্ট হয়ে থাকে এবং 110 ভোল্ট হয়ে থাকে। ফার্স্ট দেখছি আমরা 220 ভোল্ট সাপ্লাইয়ের জন্য আমাদের ক্যাপাসিটারের ভ্যালু চুজ করতে হবে পার কিলোওয়াট রেটিং হিসেবে, আমাদের মোটর কত কিলোওয়াটে সেই হিসেবে আমাদের ক্যাপাসিটারের ভ্যালু চুজ করতে হবে। পার কিলোওয়াট রেটিংয়ে আমাদের 70 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আমাদের লাগাতে হবে। যদি মোটর 1 কিলোওয়াটের হয়ে থাকে তাহলেই আমাদের 70 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ইউজ করতে হবে এবং ক্যাপাসিটারের যে ভোল্টেজ রেটিং থাকে সেই ক্যাপাসিটারের ভোল্টেজ রেটিং মিনিমাম 240 ভোল্ট হতে হবে। এবার আমাদের সাপোজ একটা মোটরের রেটিং 10 কিলোওয়াট, তাহলে আমরা কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ইউজ করব। আমি বলেছি 1 কিলোওয়াট মোটরের জন্য 70 মাইক্রোফ্যারাডের হিসেবে আমাদের চুজ করতে হবে, তাহলে 10 কিলোওয়াট মোটরের জন্য কত ক্যাপাসিটারের রেটিং হবে, 70 × 10 700 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার চুজ করতে হবে এবং ক্যাপাসিটারের মিনিমাম ভোল্টেজ যেন থাকে 240 ভোল্ট সেটা দেখে নিতে হবে।
এবার আমাদের সাপ্লাই ভোল্টেজ যদি 110 ভোল্ট হয়ে থাকে তাহলে আমাদের পার কিলোওয়াট হিসেবে 240 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার চুজ করতে হবে, এবং ক্যাপাসিটারের মিনিমাম ভোল্টেজ যেন 125 ভোল্ট হয়ে থাকে সেটা দেখে নিতে হবে। সাপোজ একটা 10 কিলোওয়াট মোটরকে আমরা 110 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ দিয়ে যদি রান করি তাহলে আমাদের 1 কিলোওয়াটের হিসেবে 240 ভোল্ট, 10 কিলোওয়াটের হিসেবে 2400 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার রান করতে হবে, এবং মিনিমাম ভোল্টেজ 120 ভোল্ট যেন হয় সেটা দেখে নিতে হবে। এবার গেল আমাদের ক্যাপাসিটারের রেটিং আমরা কত লাগাবো সেটা দেখে নিলাম। এবার আমরা মোটরের লোড কতটা দিতে পারবো। আমরা একটা থ্রি ফেজ মোটরকে যদি সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে রান করতে চাই তাহলে আমরা ওই মোটরকে কখনোই ওর রেটেড লোড আমরা ওই মোটরকে দিতে পারি না, কারণ মোটর ওভার রেটিং হয়ে গিয়ে মোটর পুড়ে যাবে, মোটর ওভার কারেন্ট ড্র করবে, মোটর পুড়ে যাবে। তাই ওই মোটরের যা রেটেড টর্ক থাকে আমরা মোটরকে ইনিশিয়ালি কতটা টর্ক দিতে পারি, মোটরকে স্টার্টিং টর্ক কতটা দিতে পারি সেটা আমাদের মোটরকে যদি আমরা সিঙ্গেল ফেজে রান করি, থ্রি ফেজ সাপ্লাই মোটরকে যদি সিঙ্গেল ফেজে রান করি তাহলে স্টার্টিং টর্ক আমরা 20-30% অফ রেটেড টর্কের হিসেবে দিতে পারবো। মোটরের রেটেড টর্ক যা থাকবে তার 25-30% আমরা ওই মোটরকে স্টার্টিং টর্ক দিতে পারবো। এবার মোটরকে কত পাওয়ারে রান করতে পারবো, মোটরের রেটেড পাওয়ার যা থাকবে তার 50-60% অফ মোটরের রেটেড পাওয়ারকে আমরা সেই পাওয়ার রেটিং মোটরকে দিতে পারবো। যদি আমরা একটা থ্রি ফেজ মোটরকে সিঙ্গেল ফেজে রান করি তাহলে একটা 100 কিলোওয়াটের যদি মোটর হয়, 100 কিলোওয়াটের মোটরকে আমরা ন্যাচারালি রান করতে পারবো না। একটা যদি 10 কিলোওয়াটের মোটর হয় তাহলে ওই মোটরকে আমরা 5-6 কিলোওয়াট আমরা ওই মোটরকে সাপ্লাই দিতে পারবো। তো বেসিক্যালি এটাই ছিল আমার ভিডিও, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে একটা থ্রি ফেজ মোটরকে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে রান করা যায়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।